আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখন সকালবেলা সকাল সকাল ভাবলাম একটা ব্লগ শেয়ার করি। তো অনেক বৃষ্টি হচ্ছে, প্রচুর আকারে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য ভয়েসটাও দিতে পারি নাই, তো ভয়েসটা পরে দিচ্ছি। তো ভিডিও শুরু করতেছি। আর ভিডিওটি কেমন লাগে অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আজকে বৃষ্টির দিন, ভাবলাম সকালবেলা অন্য কোনো নাস্তা তৈরি করব না, আজকে খিচুড়ি করব আর ইলিশ মাছ ভাজব। আর তার সাথে কি থাকছে সেটাও কিন্তু শেয়ার করব। বেশি কিছু করতে চাচ্ছি না, তারপর দেখা যাক। তো এখানে আমি খিচুড়ি করার জন্য 1 পোয়া চাউল আর 1/2 পোয়া মসুরের ডাল, আর এখানে হলুদের গুঁড়া নিয়েছি, এখানে গরম মশলা গুঁড়া, এখানে লবণ চাউলের মাপ অনুযায়ী নিয়েছি, আর ওখানে কাঁচামরিচ কেটে নিয়েছি, আর পেঁয়াজ আর রসুন ওখানে ছুলে নিয়ে কেটে নিয়েছি। তো সব কিছু দেওয়া হয়ে গেছে। কাঁচামরিচটা আপনারা ঝাল যে যেমন পছন্দ করেন সেভাবেই দিয়ে দিবেন। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, রান্নার এখন তেলটাই দেওয়া হয়নি, শুধু রান্নার সাদা তেলটা দিয়ে দিব। সাদা তেল দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। তাহলে মেখে নিলে খিচুড়িটা অনেক টেস্টি হবে। আবার আপনারা চাইলে ভুনা করেও রান্না করতে পারেন। তো আমি হাতের সাহায্যে শর্টকাটভাবে রান্না করে নিব মেখে। তো হাতের সাথে খুব সুন্দর করে মেখে নিচ্ছি, আর সকালবেলা কেউ ঘুম থেকে উঠি নাই, আমি একা একা এখন ভিডিও করতেও কষ্ট হচ্ছে। তো একা একা ভিডিও করতেছি, আর এই তো আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বৃষ্টির দিনে কে কে এইরকম খিচুড়ি খেতে চান, ভুনা খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, তার সঙ্গে আবার যদি মনে করেন যে ইলিশ মাছ ভাজা না থাকে, ইলিশ ডিম ভাজা দিয়েও খাবেন, তো তাও মজা। ইলিশ মাছ আর তো খিচুড়ি অনেক মজা, তার সঙ্গে আবার গরুর মাংস কষা যদি হয় তো খিচুড়ি কিন্তু অনেক সুন্দর জমে যায়। তো আমি তো অত কিছু করব না, তো শুধু ইলিশ মাছটাই ভাজবো, ভেজে খিচুড়ির সঙ্গে খাবো। তো এই তো খিচুড়ির জন্য এই যে দেখতে পাচ্ছেন চাউলটা সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে যাচ্ছে, আরও ভালো করে মেখে নিব। তো হাতটা ঝেড়ে নিলাম, একটু ভিডিওটা কিছুক্ষণ অফ রাখলাম, আর এই তো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দেব, যেহেতু আমি 1 কোটা চাউল ব্যবহার করছি, আর এখানে হলো 1/2 পোয়ার মতো ডাল ব্যবহার করছি। তো এই জন্য আমি এখন পানিটা পরিমাণ মতো মাপ বুঝে শুনেই দিব। আর আপনারা খিচুড়িটা যদি ঝরঝরা খেতে চান তাহলে চাউলের মাপ অনুযায়ী ঠিকভাবেই দিবেন, আর যদি আপনারা চান যে খিচুড়িটা না একটু নরম খাবেন তাহলে একটু পানিটা বেশি করে দিবেন, তাহলে খিচুড়িটা নরমই হবে। তো দেখুন আমি যে হাতের মাপ দিয়ে দেখিয়ে দিলাম, যেহেতু আমি একবারে খুব নরমও খাবো না খুব শক্তও খাবো না, মিডিয়ামটাই করব, তার জন্য আমি এই মাপে পানিটা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর ইয়ামি একটা কালার এসেছে, না জানি রান্নার পরে কতই না টেস্ট হবে। তো তার জন্য এখনই তো রাইস কুকারের সসপ্যানটা রাইস কুকারে বসিয়ে দিই আর রান্না করে নিব। তো এই তো রাইস কুকারের সসপ্যান বসিয়ে দিলাম আর ঢেকে দিলাম এদিকে হোক, আর ইলিশ মাছটা ফ্রিজে ছিল সেটাও ভিজে রেখেছি, দেখা যাক কী হলো। তো এই যে ফ্রিজ থেকে বের করে ইলিশ মাছটা ভিজে রাখলাম, আর তার সাথে এদিকে আমি ফাঁকে ফাঁকে ইলিশ মাছের যে খোসাগুলি ছিল খোসাগুলি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখনো একটু শক্ত আছে, থাক একটু ভিজানো থাকুক তারপরে কেটে নিব। তো এই জন্য ভিজে রাখছে, আর কত সুন্দর গাটা চকচক করতেছে দেখুন, কত সুন্দর লাগছে। আর ইলিশ মাছ দেখতেই অনেক সুন্দর লাগে, ওর গাটাও অনেক সুন্দর। তো এখন এই তো ভালো করে পানিতে ভিজে রাখছি, আরে তো একটু নরম হয়ে গেছে। এখন কাটার জন্য আমি বটি নিয়ে বসে গেছি, দেখতেই পাচ্ছেন এই যে মাছটা সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন কেটে নিই মাছটা, কেটে তারপরে ভাজবো, খাওয়া দাওয়া আছে, অনেক কাজ কাম আছে। তো দেখা যাক, মেয়েদের সংসার জীবনে তো অনেক কাজ কাম থাকে, মেয়েদের সকাল হইলে অনেক কাজ, সারাদিনে অনেক কাজ কাম থেকে ব্যস্ত থাকাই লাগে। তো দেখুন এই যে মাছগুলি কেটে নিলাম, মাছটা এইভাবে কেটে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি কিন্তু ফলো করতে ভুলবেন না, আর একটা লাইক দিতে ভুলবেন না, বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো এত মাছে ভাবলাম যে ডিম আছে না, মাছের ডিম নাই, তো অনেক চর্বি ভরা। তো এখন এগুলি আমি কেটে নিব, আর একটু শক্ত বরফ টাইপেই আছে ওই জন্য বের করা যাচ্ছে না। তো মাছের পিসটা করে নিব, পিসটা করে নেওয়ার পরে তখন আমি ভালো করে সবগুলি বের করে ধুয়ে নিব। তো মাছগুলি কেটে নিই,
তো এদিকে আমার মাছ কেটে নেওয়া হয়ে গেছে আর মাছের মাথাটাও কেটে নিলাম। তো সবকিছু এই যে একসঙ্গে করে নিলাম আর দেখতে পাচ্ছেন এখানে 9 পিস মাছ হয়ে গেছে আর লেজ আর মাথা দিয়ে 13 পিসের মতো মাছ হয়ে গেছে। তো সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। আর ইলিশ মাছ কার ভালো লাগে বলেন তো? আমার জানা মতে ইলিশ মাছ সবাই পছন্দ করে, কেউ না পছন্দ করার নাই, সবাই পছন্দ করেন। তো দেখুন ইলিশ মাছগুলি তো সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে। তো এখন ধুয়ে পরিষ্কার করে রান্নাতে আবার চলে আসি, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এই যে মাছের মধ্যে অনেক তেল হাতে জমা লেগে যাচ্ছে, তো এই যেগুলি আমি ভালো করে বের করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমরা যেহেতু চারজনা মানুষ, তো চারজনা মানুষই খাবো, এই জন্য 4 পিস মাছ নিয়ে নিয়েছি এদের ধুয়ে সুন্দর করে। এখন লবণ হলুদ দিয়ে হাতের সাথে খুব সুন্দর করে মেখে নিব। নেওয়ার পরে মাছের গায়ে সুন্দর করে লবণ হলুদ লাগিয়ে নিব, নেওয়ার পরে আমি ভেজে নিব। তো ভালো করে মেখে নিচ্ছি। তো ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়ে এখন ইলিশ মাছটা ভেজে নিব। তো সরিষার তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন কড়াইটা হিট হয়ে গেছে আর তেলটা ঝাঁকিয়ে দিয়ে নিয়েছি, যত কড়াই চারপাশে লেগে যায় মাছটা যেন না লাগে এই জন্য তেলটা ঝাঁকিয়ে দিয়ে নিলাম। আর এই যে মাছগুলি ছেড়ে দিচ্ছি, সব মাছগুলি ভেজে নিব। তো 4 পিস মাছ একসঙ্গে দিলে মাছের গায়ে একটার পর একটা লেগে যাবে, তখন ভেঙে যেতে পারে। তো ওই জন্য একবারে আমি তিনটা ভেজে নিলাম, তারপর আবার তো একটা আরেকটা ভেজে নিলাম। তো দেখুন মাছ এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ ভেজে নিচ্ছি। তো দুই পাশে ভালো করে ভেজে নিব, ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিব, সেটাও তো আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে যে খিচুড়ি বসে দিয়েছিলাম তার কি খবর সেটাই দেখার জন্য আসলাম। তো দেখুন এই যে খিচুড়ি হয়ে গেছে, তো আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে খিচুড়িটা অনেক টেস্টি হবে আর বাড়তি ঘি নিয়ে ভাত খিচুড়ি খাওয়ার প্রয়োজন হবে না। তো ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডেকে দিয়েছি। আর এদিকে মাছগুলি ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ইয়ামি একটা কালার এসেছে, লোভনীয় লাগছে, খেতে তো মাশাল্লাহ অনেক টেস্ট হবে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। তো এই তো আর এক পিস ভাজা হয় নাই, ওইটা ভাজা হোক। আর এদিকে তো ভেজে নিলাম 3 পিস, দেখুন অনেক সুন্দর লোভনীয় লাগছে। আর এই ছিল আজকের মতো ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলিয়েন না, আর এইভাবে সবসময় আমাদেরকে সাপোর্ট করে যাবেন। দেখুন এই যে 4 পিস মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এখানে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই তো খিচুড়ি সুন্দর করে নিয়ে নিলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলেন না, আর এইভাবে আমাদের পাশে থাকবেন। আর আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।